নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আগের ভিডিওয় অনলাইন পোর্টাল ফর অ্যাডমিশন, স্নাতকস্তরে ভর্তি হওয়ার জন্য যে অনলাইন পোর্টালের উদ্বোধন হওয়ার কথা ছিল তা সম্বন্ধে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সেই ভিডিও দেখতে চাইলে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে, দেখতে পারেন। অনলাইন পোর্টাল ফর অ্যাডমিশন 19 তারিখ অর্থাৎ গত বুধবার শিক্ষামন্ত্রী বাত্র বসু উদ্বোধন করেছেন। আজকের ভিডিওয় এই অনলাইন পোর্টাল, সেন্ট্রালাইজড অনলাইন পোর্টাল ফর অ্যাডমিশন কোন দিনে কিভাবে শিডিউল করা হয়েছে অ্যাডমিশনের জন্য তা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন স্ক্রিনে দেখে নেওয়া যাক। সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে রাজ্যে স্নাতক স্তরে ভর্তি শুরু হচ্ছে আগামী 24 জুন রাত 12টা থেকে। উদ্বোধনের পর শিক্ষামন্ত্রী বাত্র বসু বলেন, পশ্চিমবঙ্গ সরকার প্রথম দেশের মধ্যে অভিন্ন পোর্টালের মাধ্যমে উচ্চশিক্ষায় ভর্তি চালু করল। শিক্ষামন্ত্রী জানান, http://bangalaruchchoshikha.wb.gov.in বা https://wbsche.wb.in এ গিয়ে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল ট্যাবে ক্লিক করে অথবা সরাসরি http://wbcap.in ওয়েবসাইটে অনলাইনে আবেদন জমা দিতে পারবে ছাত্রছাত্রীরা। এই পোর্টালে আবেদনের কোনো মূল্য নেই। দেশের যে কোনো স্বীকৃত বোর্ডের 10+2 বা সমতুল পরীক্ষা পাস করে পড়ুয়ারা সর্বাধিক 25টি সাবজেক্ট বা প্রতিষ্ঠানে আবেদন জানাতে পারবে। সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে রেজিস্ট্রেশন করার পর প্রত্যেক ছাত্রছাত্রী ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন উইন্ডো ক্লোজ হওয়ার আগে পর্যন্ত সমস্ত আবেদনকারী তার কলেজ প্রেফারেন্স এবং সাবজেক্ট প্রেফারেন্স লিস্ট এডিট করতে পারবে। এই পোর্টালে কলেজ ভিত্তিক এবং কোর্স ভিত্তিক মেরিট লিস্ট প্রকাশিত হবে একই দিনে। প্রথম দফায় ভর্তির জন্য সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে 24 জুন এবং আবেদন জমাও শুরু হবে 24 জুন রাত 12টা থেকে, শেষ হবে 7 জুলাই। মেধা তালিকা প্রকাশ করা হবে 12 জুলাই। ভর্তি শেষ হবে প্রথম দফার 18 জুলাই। সিট আপগ্রেডেশনের মেধা তালিকা প্রকাশিত হবে 23 জুলাই, যার ভিত্তিতে ভর্তি করা হবে 23 থেকে 26 জুলাই। যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হয়ে যাবেন সেই ভর্তি হওয়া পড়ুয়াদের নথি যাচাই করা হবে 30 জুলাই থেকে 6 আগস্ট। ক্লাস শুরু হবে 7 আগস্ট। মপ আপ রাউন্ডের মেধা তালিকা প্রকাশিত হবে 8 আগস্ট। দ্বিতীয় দফায় ভর্তির জন্য ফাঁকা আসনের তালিকা ঘোষণা করা হবে 8 আগস্ট। তার ভিত্তিতে নতুনভাবে আবেদন করতে পারবেন যাদের রেজিস্ট্রেশন করা আছে আগেই 8 থেকে 17 আগস্টের মধ্যে, এবং যে নতুন আবেদন করা হলো তার ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে 20 আগস্ট। মেধা তালিকা প্রকাশ করার পর দ্বিতীয় দফার ভর্তি নেওয়া হবে 20 থেকে 23 আগস্ট, অর্থাৎ 20 থেকে 23 আগস্টের মধ্যে। সিট আপগ্রেডেশনের পর আসন বরাদ্দ করা হবে 27 আগস্ট। আপগ্রেডেশনের পর যে আসন বরাদ্দ করা হলো তার ভর্তি নেওয়া হবে 27 থেকে 30 আগস্ট, এবং যারা এই 27 থেকে 30 আগস্ট ভর্তি হলেন তাদের নথি যাচাই করা হবে 3 থেকে 7 সেপ্টেম্বর। এই ধরনের ইনফরমেশন পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল সংক্রান্ত ভিডিও আপনাদের উপকারে আসবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।